লুসিয়ে লরেন্ট, তিনি ফ্রান্স জাতীয় দল, রেনেস ও স্ট্রাসবার্গ ক্লাব দলের হয়ে খেলতেন। তার পজিশন ছিল রাইট উইঙ্গার। তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 10টি, গোল করেছেন 2টি। বিশ্বকাপ ম্যাচ খেলেছেন 2টি, গোল করেছেন 1টি। ক্লাব ম্যাচ খেলেছেন 60টি, গোল করেছেন 15টি। 1930 সালে তিনি প্রথম বিশ্বকাপ খেলেন এবং বিশ্বকাপে প্রথম গোলদাতা হিসেবে ইতিহাসের অংশ হয়ে আছেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।